আরে সুভাষ বাবু, ভালো তো? আমার লোনটা স্যাংশন হয়ে গেছে জানেন তো, কালকে লোনের চিঠি এসছে। আর আপনি যেগুলো যেগুলো বলেছিলেন দিতে সেগুলো সবই দিয়েছি। আমি ভেবেছিলাম যে আমি যাব আপনার কাছে, কিন্তু আপনি যখন চলে এসছেন ওই জন্য ধন্যবাদ আপনাকে। বৌদি ভালো আছেন? ও সুভাষ দা, সুভাষ দা, বাড়িতে যাওয়ার সময় বাজার করে বৌদি দুটো জিনিস বলে গেছে, একটু নিয়ে যেও। একটা ফ্রেশ ওয়াশ আছে আর একটা লিকুইড অল ক্লিয়ার তেল আছে। নেন না দাদা, যাওয়া দিয়েন, পয়সা নেন, নিয়ে নেন। শুন, ওই বৌদি 500 চিনি আর ডাল নিয়ে যা বলেছে নিয়ে যান। আর দাদা, আমার লোনের ব্যবস্থাটা দেখুন, কতদিন তো হয়ে গেল। আমাদের আজকের বাস্তব সুভাষবাবুকে নিয়ে। সুভাষ নন্দী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চর মাদারীপুরের সমবায় ব্যাংকের ম্যানেজার ছিলেন তিনি, এবং এই সহজ সরল মানুষটিকে সকলেই ভীষণ পছন্দ করত। আপনি একটা কাজ করুন, আপনি আজই মিউনিসিপ্যালিটি অফিসে চলে যান, ওভারসিয়ারকে ধরে সার্টিফিকেটটা নিয়ে আজই জমা দিয়ে দিন, তারপর দেখি কি করা যায়। মাছের ভেরিটা না হাতছাড়া হয়ে যায়। দেখুন, ওই এক সপ্তাহের মধ্যে লোনটা যদি স্যাংশন না হয় তাহলে কিন্তু আমি ধনে প্রাণে মারা যাব। না না, হবে হবে। ব্যাংক মানেই হচ্ছে একটা বিরাট ব্যাপার, প্রচুর টাকা লেনদেন, জমা, খরচ, এবং জনসাধারণের অর্থ বা সম্পত্তি নিরাপদে রাখার এটাই কিন্তু তথাকথিত শ্রেষ্ঠ জায়গা। সুভাষবাবুর কর্মক্ষেত্রে সমস্ত গুরুদায়িত্বই ছিল তাঁর উপর। যে কোনো ঘটনা বা দুর্ঘটনা, এ সমস্ত দায়ভার তো ম্যানেজারের, তাই সুভাষবাবু ছিলেন সদা সতর্ক। আরে বাবা, আইনটা তো আপনাকেও মানতে হবে নাকি? তাছাড়া ওই সার্টিফিকেট ছাড়া ব্যাংক তো আপনাকে আইনত টাকা দিতে পারে না। দোষ প্রেসিডেন্টের নয়, দোষ হচ্ছে আপনারই। আপনি সার্টিফিকেটটা সাবমিট করুন, তারপর দেখি। কী দিনকাল পড়ল সুভাষবাবু, এখন মানুষ কথায় কথায় শুধু সার্টিফিকেট দেখতে চায়, মানুষের কথার কোনো দাম নেই। যুগ তো বদলাবে রামেশ্বর বাবু, এক সময় মানুষ মানুষের টাকা নিয়ে কত নয় ছয় করেছে, সিস্টেমও তাই নিজেকে বদলাতে বাধ্য হয়েছে। আর আমিও তো সিস্টেমের একজন, কি কত মানুষ কত বিশ্বাস নিয়ে ব্যাংকে টাকা রাখে, কি তাই না বলুন? আমি এই বিশ্বাসকে ভাঙতে পারি? হ্যালো স্যার। হ্যাঁ, আমি সুভাষ বলছি। হ্যাঁ হ্যাঁ, কালকের ওটা হয়ে যাবে। হ্যাঁ, টাকা তো চলে আসছে। হ্যাঁ, ওই আমাদের রামেশ্বর বাবুর ব্যাপারটা। হ্যাঁ, অ্যাকচুয়াল উনি আমাদের
ল্যান্ডলর্ড, এত বড় একটা ফার্নিশ ফ্ল্যাটে আসলে খুব কম ভাড়ায় থাকতে দিয়েছেন, একটা অব্লিগেশন কাজ করে, বারবার করে বলছেন উনি। না দেখুন না, আমি কিন্তু আপনাকে কোনো প্রেশার করছি না, ব্যাংক আইনের পথে চলবে। তাছাড়া আমি বলে দিচ্ছি সার্টিফিকেট জমা দিতেই হবে। হ্যাঁ, ওটা সাবমিট করছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হচ্ছে এটা? কি একদম চুপ করবো না আমি? হ্যাঁ, তাহলে ব্যাংকের সব নিয়ম কানুন আমি কি করছো? কি এটা ইম্পর্টেন্ট ফোন? যা করছি ঠিক করছি, ইম্পর্টেন্ট আগে সময় ছড়ি। ওহো, আবার সিগারেট? কি বলো তো, তোমার বাড়িতে এসেও রেহাই নেই? একটা মেয়ে ফোন করতে পারবো না? না পারবে না, তুমি এখন শুতে চলো। ওঠো। ওহো, একটা ফোন? একটাও ফোন না, এবার শুতে চলো। চলো। অন্যান্য দিনের মতো নেই, 1999 সালের 23শে অগস্ট রাত্রে সুভাষবাবুকে একরকম জোর করেই ঘুমোতে নিয়ে যান তাঁর স্ত্রী কণাদেবী। সেই দিন রাত্রে শুতে যাবার আগে তারা কখনো স্বপ্নেও ভাবেননি যে সেই রাত্রে তাদের রক্তাক্ত করে দেবে সাপদের নখ দাঁত। পাবলিকের রক্ত জল করা পয়সা পকেটে পড়ে তার স্ত্রীর উচিত গলায় দড়ি দেওয়া। কণাদেবী পুলিশের কাছে গেলেন, কিন্তু কোনো মতেই সুভাষবাবুর সঙ্গে তিনি দেখা করতে পারলেন না। ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি অভিযোগ এনেছিল সুভাষবাবুর বিরুদ্ধে।
4.5 লক্ষ টাকা হিসেবের একটু এদিক ওদিকে এক লহমায় উধাও হয়ে গেল ব্যাংক থেকে। এবং ব্যাংক ম্যানেজার হিসেবে সুভাষবাবু সে দায়িত্ব তো এড়িয়ে যেতে পারলেন না। এদিকে টাকার হদিশ না পেয়ে এমনকি সুভাষবাবুর বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ি তছনছ করেও যখন টাকার হদিশ পেল না, তখন পুলিশ বিভাগ একটা চাপের মধ্যে পড়ল। বারবার আদালতে তারা আবেদন করে সুভাষবাবুকে রেখে দিল পুলিশ কাস্টাডিতেই। এদিকে পাড়া প্রতিবেশী স্থানীয় লোকজন ব্যবসায়ী মানে যাদের টাকা রাখা ছিল সেই ব্যাংকে, কণাদেবী এবং বিল্টুর প্রতি তাদের আচরণটাও বদলে গেল। দাদা আমি মানে আমি আপনি দাঁড়ান দাঁড়ান আমাকে বলতে দিন, কিভাবে বলবো আপনাকে, এত খারাপ অবস্থা আপনাদের, কিন্তু কিন্তু না বলে তো পারছি না। আপনার স্বামী মানে সুভাষবাবু তো শুনছি যাবজ্জীবন হবে, তাহলে তো আপনিও গেলেন আমিও গেলাম, ধনও গেল মানও গেল, তার উপরে তো ক্রিমিনাল কেস, পুলিশে ছুলে 18 ঘা, 2 মাস অলরেডি বাকি। আপনাদের এ বাড়িতে রাখলে আমার তো সারা জীবন বাকি পড়ে যাবে, দয়া করে যদি চলে যান তাহলে কিন্তু আমি খুশিই হব। কোথায় যাব দাদা এই অবস্থার মধ্যে? দয়া করে যদি একটু সময় দেন, মানে মানে ব্যাংকে ওই পাওনা টাকাটা পেয়ে গেলে আপনার বাড়ি ভাড়াটা অন্তত মিটিয়ে দেব। যে ব্যাংকে টাকা চুরি করলেন আপনার স্বামী, তারা দেবে আপনাকে টাকা না আপনার কাছ থেকে নেবে? এবারে জিনিসপত্র বেচুন, আর কি বলবো আপনাকে। এই তুই আমার দোকানে ফর্দ দিয়েছিস কি ভেবেছিস? কি হ্যাঁ কি ভেবেছিস? তোর বাবা আমাদের পয়সা চুরি করবে, আর সেই চুরির পয়সা দিয়ে তুই আমার দোকানে মাল কিনতে আসবি? একদম আমার দোকানে আসবি না, তোমাকে বলে দিবি ফর্দ ফর্দ যেন না পাঠায়। আর কি পেয়েছে আমাদের এখানে এসে চুরি চামারি করা? রাস্তা বেরোস কেন? ঘরের মধ্যে ঢুকে থাকবি, একদম রাস্তা বেরোবি না, এলাকার লোকজন কিন্তু তোকে পিটবে বলে দিলাম, সাবধানে থাকবি একদম। হ্যারে হ্যারে তুই তো বছর দুয়েক হলো আমাদের স্কুলে পড়াশোনা করছিস, হ্যাঁ তোকে দেখে তো বাবা বুঝতে পারিনি যে তোর বাবা এরকম একটা সাংঘাতিক লোক। হ্যাঁ ছি 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 ছি, হ্যাঁ ব্যাস যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, দেখে তো বোঝবার উপায় নেই। হ্যাঁ মাস্টারমশাই বলে একেবারে দেখা হলে ভক্তিতে গদগদ হয়ে গলে জল হয়ে যেত, ছি 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 ছি, তখন তো বুঝিনি যে ভক্তিটা মাস্টারমশাইদের প্রতি না, ভক্তিটা আমাদের মতন এই খেটে খাওয়া মানুষগুলোকে পথে বসাবার জন্য তাদের জমা সঞ্চয়টুকুর প্রতি, ছি 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 ছি। জানিস এই রকম একটা বাপের ছেলে হয়ে জন্মাতে কত জন্মের পাপ লাগে? ছি শোন, তুই কিন্তু আর স্কুলের দিকে পা মারাবি না, তোর পাল্লায় পড়ে এই সমস্ত ভালো ভালো ছেলেগুলো নষ্ট হয়ে যাবে, মনে থাকে যেন। ছি 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 ছি। দেখুন বৌদি কিছু মনে করবেন না, আমার কিছু করার নেই। তোমাদের যা বলার আমাকে বলতে, বিল্টুরা ছোট ও কিচ্ছু বোঝে না, ওকে জোর করে বোঝাবার চেষ্টা নাই করতে পারতে। ওর হাতে আমি মুদির ফর্দ পাঠিয়েছিলাম, জিনিসগুলো হয় ওর হাতে দিতে নইলে দিতে না, শুধু শুধু ওকে নোংরা কথাগুলো বলতে গেলে কেন? আমার কিছু করার নেই, আমি তো আপনার কাছে অনেক টাকা পাই, তা সে টাকা গেছে গেছে কিন্তু সম্মান তো আর দিতে পারি না। সম্মান কি বলতে চাইছো তুমি? এলাকার লোকজন আর ব্যবসায়ী সমিতি ঠিক করেছে মিটিং করে যে তাদের টাকা মেরেছে তাদের ফ্যামিলিকে কোনো রকম সাহায্য করা কিংবা মাল সাপ্লাই করা যাবে না। আর আপনি আপনি বিলটুকে আমার দোকানে পাঠাবেন না, আর এই নিন আপনার ফর্দ। দীর্ঘ 90 দিন পুলিশ কাস্টাডিতে কাটালেন সুভাষবাবু।
তার বিরুদ্ধে মূল অভিযোগ জালিয়াতির। চরমাদারীপুর সমবায় ব্যাংকের 4.5 লক্ষ টাকা জালিয়াতির অপরাধে তার বিরুদ্ধে রুজু হল মামলা। ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি আইপিসি সেকশন 403 এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আইপিসি সেকশন 405 এই দুই ধারায় অভিযুক্ত করল পুলিশ সুভাষবাবুকে এবং তারা চার্জশিট দিল। কিন্তু এই দুই ধারা জামিনযোগ্য হওয়ায় অবশেষে বেল পেলেন সুভাষবাবু। আমি বলছি আপনি লিখুন না, লিখুন এই টাকা আমি চুরি করেছি, আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে লিখুন লিখুন। এই সমস্ত কিছু বিক্রি করে আমি ব্যাংকের ঋণ শোধ করব। সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের সাপোর্টে আত্মহত্যায় প্ররোচনার জন্য ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। কিন্তু পুলিশ সেই হারানো টাকা উদ্ধারের জন্য তাদের তদন্ত চালিয়ে যায়। দীর্ঘ 5 বছর ধরে চলে সেই তদন্ত এবং তদন্ত শেষে জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। চরমাদারীপুরের সমবায় ব্যাংকের ম্যানেজার মৃত সুভাষ নন্দী বেকসুর, সম্পূর্ণ নির্দোষ। তাহলে আসল দোষী কারা? এরা তিনজনই প্রকৃত আসামি। যেভাবেই হোক মাদারীপুর সমবায় ব্যাংকের সাথে এরা জড়িত ছিল।
টাকাটা সরিয়েছিল এরাই, আর দোষ চাপিয়েছিল সুভাষ নন্দীর উপরে। যাই হোক, আমরা তদন্ত শেষ করেছি, প্রমাণও পেয়েছি। মোট কথা, আমরা জালিয়াতির পুরো টাকাটা উদ্ধার করতে পেরেছি। ব্যাংক কর্তৃপক্ষ খুব শিগগিরই কোর্টের মাধ্যমে টাকাটা ফেরত পাবেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মৃত সুভাষবাবুকে তার পরিবারে আর ফিরিয়ে দিতে পারবো না। সাধারণ মানুষ মানে আমরা যাদের জনসাধারণ বলি, তারা কিন্তু সত্যি সাধারণ, সহজ সরল। তাদের যা দেখানো হয় তাই তারা দেখে এবং বিশ্বাস করে, তাই তো তারা সাধারণ। কোর্ট সুভাষবাবুকে নির্দোষ প্রমাণ করার পর কণাদেবী হাইকোর্টে অ্যাপিল করেন এবং ব্যাংক কর্তৃপক্ষ সুভাষবাবুর বকেয়া টাকা ফেরত দিতে বাধ্য হয়। তবুও আজও কিন্তু ব্যাংক প্রেসিডেন্ট মনে করেন যে ওই জালিয়াতির জন্যে সুভাষবাবুই মূলত দায়ী। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে কণাদেবী কিন্তু ম্যালিশিয়াস প্রসিকিউশন বা মিথ্যে অপবাদে মিথ্যে মামলায় ফাঁসি দেবার বিরুদ্ধে মামলা করতে পারতেন, করতে পারতেন, কিন্তু কি লাভ হতো তাতে? আমার যে একমাত্র আশ্রয়স্থল আমার স্বামী, তিনি তো আর কোনোদিনই ফিরে আসবেন না। যে সামাজিক অপমান আর অত্যাচার আমি সহ্য করেছি দিনের পর দিন, তা যেন অতি বড় শত্রুরও না হয়। আমার আমাদের ছেলে বিল্টু ওই ব্যাংকে চাকরি করতে পারত ক্ষতিপূরণ হিসেবে, কিন্তু ও বলল যে সংস্থা তার কর্মচারীর বিপদের দিনে তার পাশে না দাঁড়িয়ে তাকে আরো দূরে ঠেলে দেয়, সেখানে চাকরি করতে ঘৃণা হয়। ও ঠিকই বলেছে, ওর বাবার জন্য আমার গর্ব ছিল। আমাদের একমাত্র ছেলে বিল্টুর জন্য আমার খুব গর্ব হয়। বাকি জীবনটা আমি এইটুকু জোরেই বেঁচে থাকবো।